HTML, Hypertext Markup Language. আজকের ভিডিওটি যারা দেখবেন তারা দুইটা বিষয় জানতে পারবেন, কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে হয় এবং কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, এই বিষয়টি আপনারা ধারণা পাবেন এবং জানতে পারবেন। যারা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আছো, অর্থাৎ ইন্টার লেভেলের স্টুডেন্ট যারা আছো, তো মজার বিষয় হলো এটা এমন একটা সাবজেক্ট ICT, এটা তোমরা আর্টসের স্টুডেন্ট হও, কমার্সের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও না কেন, সবার জন্যই কিন্তু কমন একটি সাবজেক্ট, সেটা হলো ICT। এবং তোমরা জানো যে ICT সাবজেক্টটিতে তোমাদের ছয়টি অধ্যায় নিয়ে পাঠদান করা হয়। তো প্রথম যে দুইটি অধ্যায় থাকে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এখানে থিওরিক্যাল প্রশ্নগুলি সাধারণত আসে, এখানে কোনো ম্যাথ শিখতে হয় না বা ম্যাথ পরীক্ষা আসে না। কিন্তু তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পরবর্তী যে চারটি অধ্যায় আছে এখানে কিন্তু সম্পূর্ণই ম্যাথ। তোমরা জানো তোমাদের তৃতীয় অধ্যায়ের দুইটা পার্ট হয়, একটা পার্ট ওয়ান হলো নাম্বার সিস্টেম, পার্ট টু হলো ডিজিটাল ডিভাইস। তো এখান থেকে প্রচুর অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। তো এই বিষয়ে কিন্তু অলরেডি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমি ভিডিওগুলো দিয়েছি অলরেডি। তো তোমরা যারা আজকে ফেসবুক পেজ থেকে দেখছো অথবা ইউটিউব থেকে দেখছো, তোমরা ঘুরে আসতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে ECC BD, সার্চ দেওয়া মাত্রই প্রথমে আমার চ্যানেলটি চলে আসবে। তো আজকের ভিডিওতে যে টপিক থাকবে সেটা হলো তোমাদের ICT বইয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ICT বইয়ের চতুর্থ অধ্যায়, HTML, Hypertext Markup Language। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো প্রথমে আমরা আসি HTML কি। HTML হচ্ছে ওয়েব পেজ তৈরি করার জন্য বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 1980 সালে টিম বার্নার লি তিনি প্রথম এ ভাষার প্রাথমিক রূপ প্রদান করেন। HTML কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি, যা ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করে। HTML এর সর্বশেষ ভার্সন HTML5 2010 সালে প্রকাশিত হয়, যেটি আমরা এখন শিখব ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা তো বুঝতে পারলাম যে HTML হলো মার্কআপ ট্যাগের সমষ্টি, তো সে বিষয়ে আমরা একটু পরে আসছি। তো প্রথমে আমরা একটু দেখব যে ওয়েব পেজটা কি, কারণ আমরা জানি এই চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML যদি আমরা শিখতে পারি, এটি একটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা, তাই না? তো এই ভাষাটা যদি আমরা শিখতে পারি তাহলে কি করতে পারবো, একটা ওয়েব পেজ তৈরি করতে পারবো, একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এইগুলো তৈরি করার জন্য আমাদের ট্যাগ লাগবে, অ্যাট্রিবিউট লাগবে, সেই আলোচনায় আমরা ধাপে ধাপে যাব। তো প্রথমে আমরা একটু দেখি যে ওয়েব পেজটা কি, এ বিষয়ে একটু ধারণা নেই। ওয়েব পেজটা কি? একটা ওয়েব পেজ হলো সেই জিনিস যেখানে আপনার একটা অডিও বা ভিডিও অথবা কোনো অ্যানিমেশন অথবা কোনো টেক্সট আপনি প্রদর্শিত করবেন ভিউয়ার্সদের জন্য, এটাই হলো একটা পেজ। আর একটা ওয়েবসাইট কাকে বলে? একটা ওয়েবসাইট হলো কতগুলো পেজের সমষ্টি একটা ওয়েবসাইট। ধরুন আপনার দারাজ একটা ওয়েবসাইট, তাই না, daraz.com। তো এখানে গেলে কি শুধু আপনি একটাই পেজ পাবেন? না, বিভিন্ন ধরনের পণ্যের বিভিন্ন ধরনের পেজ আছে, অর্থাৎ অনেকগুলো পেজ একত্রে একটা ওয়েবসাইট তৈরি হয়। একটা ওয়েবসাইটের কাঠামো মূলত তিন ধরনের হয়, হোম পেজ, মেন সেকশন, সাব সেকশন। আরেকটা বিষয় তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক আসে এখান থেকে, যে শর্ট কোশ্চেনের মধ্যে ক নাম্বার, যে www এর ফুল মিনিং, এটা ফুল মিনিংটা হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই ওয়েবসাইট ধরো তুমি আমরা তৈরি করলাম, তৈরি করার পরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এটাকে জমা রাখতে হয়, তোমরা জানো কিনা, ইন্টারনেটের একটা নির্দিষ্ট প্যাকেজে রাখতে হয়। তো সেটাকে কি বলে? সেটাকে বলে URL। URL এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এই বিষয়গুলোকে আরও ভালোভাবে ডিটেলসভাবে বোঝার জন্য চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই। URL হলো ওয়েবসাইটের একক বা ইউনিক ঠিকানা। URL এর গঠন উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা লিখেছি http://www.rafkhata.com/home/। তো এখানে কতগুলো পার্ট রয়েছে URL এর, এখানে কয়েকটা পার্ট আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। আমি একটু তোমাদেরকে এই বিষয়টা জানায় রাখি, তোমাদের পরীক্ষা যদি আসে তোমরা খুব সহজে এখান থেকে কিন্তু আনসারটি করতে পারবে। প্রথমে যে HTTP আছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েব প্রোটোকল। এটা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে HTTP দিতেই হবে, মোস্ট বাধ্যতামূলক। এটা দেওয়ার পরে, এই প্রোটোকলটার পরে আমাদের যে পার্টটা থাকে, যেই যে একটু আগে বললাম www, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা সংক্ষিপ্ত হলো www. তো এরপর আছে rafkhata.com, এটা rafkhataটাই হলো আমার মূলত সফটওয়্যারটির নাম, অর্থাৎ ওয়েব সার্ভার নেম, বা এটাকে আমরা বলতে পারি ডোমেইন নেম, অথবা এটাকে হোস্ট নেমও বলা হয়।
এরপরে স্ল্যাশের পরে যে হোমটা আছে এটা হলো সার্ভার ডাইরেক্টরি অথবা এটাকে ফোল্ডার নেমও বলা হয় আর লাস্টে যেটা এফ এ কিউ আছে এটা হলো তোমার এইচটিএমএল ফাইল নেম বা এটাকে অনেক সময় ডকুমেন্ট নেমও বলা হয় তো এই ছিল আমাদের ইউআরএল এর পরিচিতি বা গঠন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এবার আমরা মূল আলোচনায় চলে যাই এতক্ষণ আমরা একটু ওয়েব পেজ কাকে বলে বা ওয়েবসাইট কি জিনিস বা এখানে www. এই জিনিসটা কি বা ইউআরএল এই জিনিসটা কি এই বিষয়গুলোর একটু মৌলিক বিষয় জানলাম তো এবার আমরা মূল পার্টে যাব যেটা দিয়ে আসলে আমাদের কাজ করতে হবে যেটা দিয়ে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে পারবো যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে তৈরি করতে পারবো এখন আমরা সেই ট্যাগে যাব কারণ হচ্ছে এই ট্যাগই হচ্ছে এই এইচটিএমএল এর মূল কারণ তুমি যদি সরেও সরিয়া কখন না জানো যেমন তুমি একটা সেন্টেন্স তৈরি করতে পারবে না তেমনি তুমি যদি ট্যাগ সম্পর্কে তোমার কোনো আইডিয়াই না থাকে তুমি জীবনও এই ওয়েব পেজও তৈরি করতে পারবে না ওয়েবসাইটও তৈরি করতে পারবে না তো চলো আমরা একটু এখন ট্যাগগুলো দেখে আসি যে আসলে ট্যাগগুলো কী কী ট্যাগ হলো কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে তোমরা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলোকে ওপেনিং ট্যাগ বলা হয় এবং এই অ্যাঙ্গেলগুলোর মাঝখানে যখন আমরা একটা স্ল্যাশ দেব তখন তাকে এন্ডিং ট্যাগ বলা হয় অর্থাৎ স্টার্টিং ট্যাগের মধ্যে দুইটা অ্যাঙ্গেল থাকবে তার মধ্যে কিছু একটা ট্যাগ লেখা থাকবে এবং আমাদের যখন ট্যাগটা আমরা শেষ করব কমপ্লিট করব তখন আমাদের একটা স্ল্যাশ থাকবে ওই দুইটা অ্যাঙ্গেল ট্যাগের মাঝখানে তখন বুঝতে হবে এই ট্যাগটা আমাদের শেষ হয়েছে ট্যাগের কাজটি কমপ্লিট হয়েছে এটা হলো এন্ডিং ট্যাগ বলা হয় তো আমরা একটু ট্যাগের পরিচিতিটা দেখি দেখো প্রথমে আছে একটা ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ এইখানে দুইটা ব্র্যাকেটের মাঝখানে যে ট্যাগের কাজটা আমরা করতে চাই সেই ট্যাগের নামটা লিখতে হয় মাঝখানে আছে কন্টেন্ট অর্থাৎ আমি এই ট্যাগ দ্বারা কোন বিষয়টাকে নির্দেশ করব বা কোন লেখাটাকে কি করতে চাই সেই কন্টেন্টটা এইখানে মাঝখানে লিখতে হবে এখানে লেখা টেক্সট হইতে পারে অথবা কোনো ইমেজ হইতে পারে অথবা কোনো লিঙ্ক হইতে পারে এই ধরনের যে কোনোটা হইতে পারে এখানে সেটাকে আমরা নির্দেশ করব ট্যাগের মাধ্যমে এবং লাস্টে আছে একটি দেখো দুইটা ব্র্যাকেটের মাঝখানে কিন্তু একটা স্ল্যাশ দিয়ে লেখা আছে ট্যাগ নেম অর্থাৎ যে ট্যাগটা আমরা স্টার্টিং করলাম সেই ট্যাগটা এখানে এন্ডিং করতে হবে যেটাকে ক্লোজিং ট্যাগ বলতে পারি বা এন্ডিং ট্যাগও আমরা বলতে পারি এইচটিএমএল এ যে ট্যাগগুলো আমাদের লাগে যে ট্যাগগুলো দিয়ে আমরা কাজ করি এই ট্যাগগুলো আসলে দুই প্রকার একটা হলো কন্টেনার ট্যাগ আর একটা হলো এম্পটি ট্যাগ তো কন্টেনার ট্যাগ কাকে বলে কন্টেনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের স্টার্টিংও আছে এন্ডিংও আছে তাকে কন্টেনার ট্যাগ বলে আর এম্পটি ট্যাগ বলা হয় যে ট্যাগের শুধুমাত্র স্টার্টিং আছে কিন্তু এন্ডিং নাই তাকে এম্পটি ট্যাগ বলা হয় যেমন ইমেজ ট্যাগ এবার আমরা একটু দেখব বেসিক স্ট্রাকচার অফ এইচটিএমএল অর্থাৎ এইচটিএমএল এর মৌলিক কাঠামো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে এইচটিএমএল লিখেছি অর্থাৎ তোমাকে তুমি যখনই এইচটিএমএল এর কোনো কাজ করো না কেন সেটা ওয়েব পেজ তৈরি হোক বা ওয়েবসাইট তৈরি হোক বা আমরা যে কোনো কাজ করি না কেন প্রথমে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে তারপরে আমাদের একটা হেড সেকশন থাকে আর এই হেড সেকশনটা কি আমি সেটা বলে দিই তোমাদেরকে কোনো পেজ ব্রাউজারে প্রদর্শিত হওয়ার পূর্বে তার এইচটিএমএল থেকে প্রয়োজনীয় অংশ পড়ে নেয় এই জন্য আমাদের একটা হেড সেকশন দিতে হয় হেড সেকশনের মধ্যে একটা টাইটেল থাকে তো তোমরা দেখতে পাচ্ছ একটা টাইটেল আমরা লিখেছি তো এখানে টাইটেলের মধ্যে কিন্তু একটা লেখা আছে যে টাইটেল অফ দ্য ওয়েব পেজ অর্থাৎ তুমি যে কোনো ওয়েব পেজের একটা যে কোনো নাম তুমি এখানে দিয়ে দিবা তারপরে কিন্তু আমাদেরকে এন্ডিং ট্যাগ দিতে হবে অর্থাৎ একটা টাইটেলের একটা ক্লোজ ট্যাগ এখানে বসবে এরপরে আমাদের যথারীতি হেড সেকশনকে ক্লোজ করে দিতে হবে এবার শুরু হবে আমাদের বডি সেকশন তো মনে রাখবা বডি সেকশনটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমার এই তুমি বডি সেকশনের মধ্যে আমরা যা যা নির্দেশ দেব কম্পিউটারকে আমাদের কিন্তু আমাদের ওয়েব পেজে বা ওয়েবসাইটে সেই বিষয়গুলো কিন্তু প্রদর্শিত হবে ইউজার কিন্তু সেটাই দেখতে পাবে তো চলো বডি সেকশনে আমাদের কী কী থাকে সে বিষয়ে আমরা একটু দেখি তো বডি সেকশনের মধ্যে প্রথমে স্টার্টিং ট্যাগের মধ্যে বডি লিখতে হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্ট অফ দ্য পেজ অর্থাৎ আমার পেজের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমাদের এখানে লিখে দিতে হবে যে আমি কী কী নির্দেশগুলো দিচ্ছি আমার কম্পিউটারকে আমাকে পেজে প্রদর্শনের জন্য এবং যতগুলো আমাদের এখানে কন্টেন্ট থাকবে সব কন্টেন্টগুলো লেখা শেষ করে আমাদের বডিকে ক্লোজ করতে হবে এবং সর্বশেষ এইচটিএমএলকে ক্লোজ করতে হবে তো এইটাই ছিল একটা বেসিক চিত্র যে এইচটিএমএল কীভাবে একটা প্রোগ্রামিং করতে হয় তো দেখো এখানে হেড সেকশন একটা আলাদা বা বডি সেকশনটা কিন্তু আলাদা দুইটা সেকশন নিয়ে আমাদের এখানে কাজ করতে হয়
প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা হয়তো বুঝতে পেরেছো যে একটি HTML কিভাবে কোডিং করতে হয় বা একটা HTML এর যে বেসিক কাঠামোটা সেটা আছে সেটা কিভাবে করতে হয় যে প্রথমে একটা HTML দিয়ে শুরু করতে হবে তারপর একটা হেড থাকবে হেডের মধ্যে টাইটেল থাকবে তারপরে আমাদের বডি পার্ট আসবে এবং বডির মধ্যে যত এলিমেন্ট আমাদের দেওয়া দরকার সেটা আমাদেরকে দিতে হবে পরবর্তীতে বডি ইন্ট করতে হবে HTML ইন্ট করতে হবে এই হলো টোটাল আমাদের কাঠামোটা তো এবার আমরা দেখব একটু ট্যাগগুলো যে কি কি ট্যাগ সাধারণত একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের লাগে সেই ট্যাগগুলো আমরা একটু দেখে আসি দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টেক্সট ফরম্যাট ট্যাগস এখানে লেখালেখির জন্য যত ধরনের ট্যাগগুলো ব্যবহৃত হয় সে বিষয়ে আমরা একটু আলোচনা করি কারণ ওই পেজে সাধারণত আমরা লেখালেখিটা একটু বেশি করি তো এখানে আমাদের বি ট্যাগ আছে দেখো বি এর কিন্তু স্টার্টিং ট্যাগ আছে এন্ডিং ট্যাগ আছে তো এই ট্যাগটা দিয়ে কি করে এই ট্যাগটা দিয়ে লেখাকে বোল্ড করে লেখাটাকে মোটা করে আমি যদি কোনো লেখাকে মোটা করতে চাই সেক্ষেত্রে এই বি ট্যাগটা আমাদের ব্যবহার করতে হবে এরপরে দেখো আছে ইউ ট্যাগ এই ইউ ট্যাগটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ কোনো একটা লেখার নিচ দিয়ে যদি কোনো আমি দাগ দিতে চাই তখন এই আন্ডারলাইন ট্যাগ ব্যবহার হয় এরপর আছে বিগ ট্যাগ এরপর আছে আই ট্যাগ স্মল ট্যাগ এরপর আছে সাব ট্যাগ এরপর আছে সুপ ট্যাগ এরপরে ডিল ট্যাগ এছাড়া আরও অনেকগুলো ট্যাগ আছে যতটুকু শুধু ধারণা দেওয়া দরকার সে বিষয়টি আমি কিন্তু তোমাদেরকে ধারণা দিচ্ছি চলো আমরা একটু ট্যাগগুলোকে উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই যে ট্যাগগুলো আসলে কীভাবে কাজ করে তো প্রথমে দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই পাশে আমরা বাঁ পাশে লিখেছি এক্সাম্পল সেন্টেক্স আর ডান পাশে আমাদের রেজাল্টটা আসবে অর্থাৎ আমরা এখানে কোডিং করব বাম পাশে আর সেটা রেজাল্টটা কী হবে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো ডাইন পাশে তো দেখো বি লেখার পর আমরা এ বি সি লিখে কিন্তু আবার বি ট্যাগটাকে ক্লোজ করে দিয়েছি আমরা যদি এই কোডিংটা করি তাহলে আমাদের পেজের মধ্যে শো করবে এ বি সি একটু মোটা অক্ষরের লেখা এরপরে দেখো ডিইএল এই ট্যাগটা যখন আমরা ডিল ট্যাগটা যখন ব্যবহার করেছি এটা হলো আসলে নামটা হলো ডিলের ট্যাগ তো মাঝখানে দেখো ডিল তারপরে মাঝখানে ইন্ডিয়া এবং পরে কিন্তু আমরা ডিল ট্যাগটাকে ক্লোজিং করে দিয়েছি আর আমাদের কাজ প্রদর্শিত কী হলো যে ইন্ডিয়া লেখাটাকে আমরা কেটে দিলাম তাই না ইন্ডিয়ার ডিলেট এরপরে দেখো এইচ লেখার পরে আমরা সাব ট্যাগ ব্যবহার করেছি তারপরে টু লিখেছি তারপরে সাবকে ক্লোজ করেছি তারপরে একটা ও দিয়েছি অর্থাৎ এটা যেটা হয় এই সাব লেখার মাঝখানে যে সংখ্যাটা থাকে অন্যান্য আশেপাশের অক্ষরগুলো চাইতে সে নিচে বসবে এটা হলো সাবের কাজ দেখো এইচ টু ও এটা হলো একটা পানির সংকেত তাই না তাহলে এইচ টু ও এটা লেখার জন্য আমাকে সাব ট্যাগটা ব্যবহার করতে হবে আর সাব ট্যাগটির ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট আর এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো সুপ ট্যাগ যেটাকে বলা হয় সুপারক্রিপ্ট তো এই সাব ট্যাগ বা সুপারক্রিপ্ট ট্যাগটা দিয়ে যেটা করতে হবে সেটা হলো এই সাব ট্যাগের মাঝখানে যে সংখ্যাটি লিখবো সেটা উপরে যায় উঠবে তাহলে দেখো এ তারপরে সাব ট্যাগ তারপরে টু সাব ট্যাগকে ক্লোজ করে দিয়েছি তাহলে আমাদের যে ফাইনাল রেজাল্টটি হলো সেটা হলো এ স্কোয়ার এটা প্রদর্শিত করবে এছাড়াও আমাদের রয়েছে পি ট্যাগ রয়েছে যেটা প্যারাগ্রাফ ট্যাগ লেখাগুলোকে প্যারা প্যারা করে লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হয় তারপরে আমাদের এইচ ট্যাগ আছে যেটা হেডলাইন হিসেবে ব্যবহার করতে হয় তবে আরেকটা জিনিস মনে রাখবা এইচ ট্যাগটা তোমার এইচ ওয়ান থেকে শুরু করে এইচ সিক্স পর্যন্ত হয় অর্থাৎ এইচ ওয়ানটা হলো সবচেয়ে বড় ট্যাগ যেটা তোমার পেজে সবচেয়ে বড় হয়ে উঠবে আর ধাপে ধাপে ছোট হবে যখন এইচ সিক্স হবে সেটা হবে সবচেয়ে ছোট আকারের লেখাটা হবে হেডলাইনটা আরও গুরুত্বপূর্ণ দুইটা ট্যাগের মধ্যে একটা আছে অ্যাঙ্কর ট্যাগ যেটা দিয়ে বিভিন্ন ধরনের লিঙ্ক করতে হয় তোমার পেজের মধ্যে দেখা গেছে একটা পেজ থেকে আরেকটা পেজের মধ্যে যে আমরা যাইতে পারি যে একটা লিঙ্ক দেওয়া থাকে নিচে সেটা কিন্তু করতে হবে এ ট্যাগ দ্বারা আর বিভিন্ন ধরনের ইমেজ ছবি যদি আমরা তোমার পেজের মধ্যে ইনস্টল করতে চাই পেজে দেখাতে চাই তাহলে কিন্তু আমাকে ইমেজ ট্যাগটা ব্যবহার করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ট্যাগ বিষয়ে তোমাদের একটা ধারণা আসে যে ট্যাগগুলো কী বা এইগুলো কীভাবে কাজ করে তো এই ট্যাগগুলো শুধু বসাইলে হয় না ট্যাগের সাথে কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউট জিনিসটাকে আমি তোমাদের একটু বলি ধরো একটা ট্যাগকে সুন্দর করার জন্য আমি একটা ট্যাগ মানে একটা লেখা লিখলাম তো লেখাটাকে আসলে আমি কালারটা কী দিতে চাই এটা তো কালো কালার ধরো স্ক্রিনে উঠলো তো আমার তো কালো না পছন্দ হয়ে লালও পছন্দ হইতে পারে বা লেখাটা ছোটো না হয়ে বড় আমার পছন্দ হইতে পারে বা এটা সাইডে না হয়ে মাঝখানে পছন্দ হইতে পারে তো এরকম যে আমাদের পছন্দ সই যে কাজগুলো করতে হয় সেটা কিন্তু ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তো চলো আমরা একটু অ্যাট্রিবিউটগুলো দেখে আসি তো নর্মালি অ্যাট্রিবিউট অফ বডি অর্থাৎ আমাদের যে ওয়েব পেজের মধ্যে বডিটা থাকে বডির মধ্যে যে ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তার মধ্যে যেমন বিজি কালার ব্যবহার করতে হয় তারপরে তোমার ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট আছে টেক্সট অ্যাট্রিবিউট আছে লিঙ্ক অ্যাট্রিবিউট আছে এ লিঙ্ক আছে ভি লিঙ্ক আছে তারপর এছাড়াও কিন্তু আমাদের আরও কিছু অ্যাট্রিবিউট আছে যেমন তোমার অ্যালাইন অ্যাট্রিবিউট সাইজ অ্যাট্রিবিউট উইথ অ্যাট্রিবিউট এটসেট্রা আরও অনেকগুলো অ্যাট্রিবিউট আছে
তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অনেক এমনিতে অনেক লং হয়ে গেছে। আজকে আর এই ভিডিওতে কথা বলবো না এই এই ট্র্যাক অ্যাট্রিবিউটের বিষয়গুলোতে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে এই অ্যাট্রিবিউটগুলো কীভাবে কাজ করে এবং এটার সরাসরি যে প্রয়োগটা আছে সেটা আমরা দেখব। তো এই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তোমরা যারা আজকের ভিডিওটি দেখেছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু শেয়ার করতে পারো তোমাদের অন্যান্য স্টুডেন্টদের সাথে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।